হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে। তো আমরা যেটা ক্লাসটা করছি WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কিন্তু আগে আমরা দুটো সিরিজ অলরেডি করে ফেলেছি, অর্থাৎ মূলত দুটো সিরিজ বলতে আমাদের ইকোনমিক সিরিজটা কমপ্লিট হয়ে গেছে এবং ইন্ডিয়ান পলিটি বা ভারতের সংবিধানের যে সিরিজ সেটা কিন্তু চলছে। তো আজকে ক্লাস 7 আমরা আলোচনা করবো এক্সিকিউটিভের উপরে বিশেষ কিছু কোশ্চেনের, যেগুলো কিন্তু পরীক্ষায় বারবার এসেছে এবং তোমাদের সমস্ত রকম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেন কী বলছে দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ডাইরেক্ট ইলেক্টেড বাই, অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কাদের দ্বারা নিযুক্ত হন বা কারাদেরকে নির্বাচিত করেন, দ্য পিপল অফ ইন্ডিয়া, ক্যাবিনেট মিনিস্টার, এমপিস, নাকি ইলেক্টেড MLA এবং এমপিস। পিপল অফ ইন্ডিয়া মানে ভারতের জনগণ, ক্যাবিনেট মিনিস্টার বলতে বোঝায় যে ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রীয় যে মন্ত্রী আছে, এমপিস অর্থাৎ যে মেম্বার অফ পার্লামেন্ট, এবং MLA অর্থাৎ মেম্বেলিস, ওই দুটোই পার্লামেন্টেরই হয়, কিন্তু একটা হচ্ছে কি এমপিস বলতে বোঝায় রাজ্যসভা এবং MLA হচ্ছে লোকসভা। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি অপশান D, MLA অ্যান্ড এমপিস। পরবর্তী কোশ্চেনে যাবো, বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই দ্য, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট বা আমাদের যে উপরাষ্ট্রপতি তিনি কাদের দ্বারা নিযুক্ত হন, দ্য পিপল অফ দ্য কান্ট্রি, দেশের জনগণের দ্বারা, মেম্বার্স অফ রাজ্যসভা, রাজ্যসভার যে সদস্য আছে তাদের দ্বারা, মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা, প্রেসিডেন্ট। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান C, মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। পরবর্তী কোশ্চেনে যাব, ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ ডিগনিটি দ্য স্পিকার অফ দ্য লোকসভা ইজ ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ তার যে পরিচয় সেটা স্পিকারের, সেই পরিচয় তার যে ডিগনিটি আছে সেটা আমরা কাদের সঙ্গে তুলনা, অর্থাৎ কার সমতুল্য, সেন্ট্রাল মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী, স্টেট মিনিস্টার, রাজ্যের মন্ত্রী, চিফ জাস্টিস অফ হাইকোর্ট, মুখ্য বিচারপতি হাইকোর্টের, নাকি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান D, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। পরবর্তী কোশ্চেনে যাব, পরবর্তী কোশ্চেন বলছে দ্য প্রাইম মিনিস্টার ইজ, অর্থাৎ প্রাইম মিনিস্টার কীভাবে নিযুক্ত হন সেটাই বলছে, ইলেক্টেড বাই দ্য লোকসভা, অর্থাৎ লোকসভার দ্বারা নিযুক্ত হন, ইলেক্টেড বাই দ্য টু হাউস অফ দ্য পার্লামেন্ট অ্যাট আ জয়েন্ট সিটিং, নাকি জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশনের মাধ্যমে, নাকি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতির দ্বারা, নাকি ইলেক্টেড বাই দ্য লোকসভা অ্যান্ড অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ এখানে আমাদের মূলত চেয়েছে কার দ্বারা তিনি নিযুক্ত হন। দেখো প্রাইম মিনিস্টার কিন্তু লোকসভার মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন সংখ্যাগরিষ্ঠ পার্টির এবং সেখানে তাকে নিযুক্ত করে থাকে কিন্তু আমাদের প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন বলছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, অর্থাৎ আমাদের যে উপরাষ্ট্রপতি আছে তিনি কার দ্বারা নিযুক্ত হন। তো আমরা আগেই এই কোশ্চেনটি দেখেছি, তো আমি আর ডিরেক্টলি যত আলোচনা করছি না। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড রাজ্যসভা। পরবর্তী কোশ্চেন যাবো, দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম, GS পাঠক, ডক্টর SR রাধাকৃষ্ণন, নাকি বলছে ডক্টর জাকির হোসেন, ভিবি গিরি। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান B, ডক্টর SR রাধাকৃষ্ণন। পরবর্তী কোশ্চেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ ইলেক্টেড বাই, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নিযুক্ত হন, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ যত দেশের অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ আছে তাদের দ্বারা, নাকি বলছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছে চিফ জাস্টিস তিনি, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিস্লেটিভ অ্যাসেম্বলিস অফ দ্য অল স্টেট অফ স্টেটস অ্যান্ড দ্য পার্লামেন্ট, অর্থাৎ যে লেজিস্লেটিভ অ্যাসেম্বলি আছে আমাদের কেন্দ্রের এবং আমাদের যে পার্লামেন্টের সেটা, নাকি অল চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান C, ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিস্লেটিভ অ্যাসেম্বলিস অফ স্টেটস অ্যান্ড পার্লামেন্ট। পরবর্তী কোশ্চেন, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট আর ভেস্টেড ইন দ্য গভর্নর আন্ডার দ্য আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ এক্সিকিউটিভ যে পাওয়ারটা আছে গভর্নরের, অর্থাৎ রাজ্যের যে রাজ্যপাল থাকেন, সেটা কত নম্বর আর্টিকেল, 154(1), 155, 114, নাকি 114 নয় সরি 14 এবং 356। সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশানে 154(1). পরবর্তী কোশ্চেন, দ্য ইউনিয়ন মিনিস্টার হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ, অর্থাৎ যে কোনো ইউনিয়ন মিনিস্টার বা কেন্দ্রীয় মন্ত্রী কার অনুমতিতে তিনি তার পদটিকে বজায় রাখতে পারে, দ্য প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, স্পিকার অফ দ্য লোকসভা, নাকি অপশান D, এটা অপশান D হবে, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে কি সেটা তোমাদেরকে আমি বলবো, তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যারা যারা ক্লাসগুলি দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে যে কার প্লেজারে কী করতে পারে একজন ইউনিয়ন মিনিস্টার তার পদে বহাল থাকতে পারে বা কার অনুমতিতে। পরবর্তী কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অফিস হ্যাজ নট বিন প্রোভাইডেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধান এদের মধ্যে কোন অফিসটি বা কোন পদটির কোনো রকম স্থায়িত্ব নেই, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, মানে যে ডেপুটি চেয়ারম্যান থাকে রাজ্যসভার, লোকসভার ডেপুটি স্পিকার, নাকি ডেপুটি স্পিকার অফ দ্য স্টেট লেজিসলেচার, নাকি ডেপুটি প্রাইম মিনিস্টার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার। আমাদের ভারতে কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার বলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো রকম পদ নেই। পরবর্তী কোশ্চেন, দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান আর্মড ফোর্স, অর্থাৎ ভারতীয় যে
সেনাবাহিনী আছে তার সুপ্রিম কমান্ডার বা প্রধান যে, সেগুলিকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, গভর্নর অফ স্টেট, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ইউনিয়ন হোম মিনিস্টার। সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন, ফাইন্ড দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ এদের মধ্যে যেটা ভুল স্টেটমেন্ট আছে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। বলছে প্রেসিডেন্ট প্রিসাইডস ওভার দ্য ক্যাবিনেট মিটিংস, অর্থাৎ ক্যাবিনেট এর যে মিটিং হয় সেখানে প্রেসিডেন্ট প্রিসাইড করেন, নাকি প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য সিস্টেম অফ রিপ্রেজেন্ট প্রপোর্শনাল ভোট। এটা একদম ঠিক, দ্য প্রেস ইজ ইলেক্টেড ফর আ টাইমস অফ 5 ইয়ার, সরি এটা প্রেসিডেন্ট হয়ে যাবে, দ্য প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড ফর টাইম 5 ইয়ার্স, এটাও ঠিক। প্রেসিডেন্ট ক্যান বি রিমুভড বাই ইম্পিচমেন্ট, এটাও সঠিক। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে, তাহলে এখানে যেটা ভুল আছে, ইনকারেক্ট স্টেটমেন্ট আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি অপশানে, দ্য প্রেসিডেন্ট প্রিসাইড ওভার ক্যাবিনেট মিটিংস, ক্যাবিনেট মিটিংসে প্রিসাইড করেন কে, আমাদের প্রধানমন্ত্রী। পরবর্তী কোশ্চেন, অ্যানি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট উইদাউট দ্য কনসেন্ট অফ, অর্থাৎ কোনো ধরনের মানি বিল বা অর্থ বিল কার অনুমতি ছাড়া পেশ করা যায় না, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধানমন্ত্রী, স্পিকার অফ দ্য পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টের যে অধ্যক্ষ থাকেন, নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার, নাকি ভারতের যে অর্থমন্ত্রী আছে তিনি। সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বা ভারতের যে রাষ্ট্রপতি থাকেন, তার অনুমতি ছাড়া মানি বিল আমরা ইন্ট্রোডিউস করতে পারি না। পরবর্তী কোশ্চেন, দ্য ফার্স্ট সিটিজেন অফ রিপাবলিক ইন্ডিয়া ইজ, অর্থাৎ ভারতের প্রথম নাগরিক হিসেবে কে, চিফ জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের যে রাষ্ট্রপতি, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া প্রধানমন্ত্রী ভারতের, দ্য স্পিকার অফ দ্য লোকসভা লোকসভার অধ্যক্ষ। তো সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রথম নাগরিক বলতে বোঝায় ভারতের রাষ্ট্রপতিকে। পরবর্তী কোশ্চেন এবং আজকে শেষ কোশ্চেন, পাওয়ার টু গ্র্যান্ড পার্ডনস আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অথরিটিস, অর্থাৎ পার্ডন বা ক্ষমা করে দেওয়ার ক্ষমতা সেটা কোন কোন লোক বা কোন কোন পদে থাকা মানুষরা এটাকে এনজয় করেন বা তারা করতে পারেন, প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ স্টেট, নাকি প্রেসিডেন্ট এবং রাজ্যের রাজ্যপাল, এছাড়া গভর্নর শুধু রাজ্যপাল, নাকি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, নাকি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি থাকেন। তো সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান বি, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর অফ এ স্টেট। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং ক্লাসটি তোমরা দেখলে এবং তোমরা চ্যানেলটিকে একবার ঘুরে দেখতে পারো, যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।